হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব ট্রান্সমিটার সম্পর্কে। একে প্রবাহতাও বলা হয়, একে টি দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা গাণিতিক সমীকরণের মাধ্যমে আমাদের সংজ্ঞাটা প্রতিস্থাপন করতে চাই, তাহলে আমরা বলতে পারবো প্রবাহিত আলোকরশ্মির তীব্রতা ও আপতিত আলোকরশ্মির তীব্রতার অনুপাতকেই ট্রান্সমিটেন্স বা প্রবাহতা বলা হয়। এখানে আই নট হচ্ছে আপতিত আলোকরশ্মির তীব্রতা। এটাকে আমরা এভাবে বলতে পারবো, মাধ্যমের মধ্যে প্রবেশের মুহূর্তে আলোর তীব্রতা। আর এখানে আই আই হচ্ছে প্রবাহিত আলোকরশ্মির তীব্রতা। এরপর যদি আমরা এখানে অঙ্ক করতে যাই, এখানে অর্থাৎ এই ট্রান্সমিটেন্স থেকে আমরা মোলার অ্যাবজর্বিটি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু মাইনাস লগ টি। এখানে এ হচ্ছে মোলার অ্যাবজর্ব অ্যাডিটিভিটি আর টি হচ্ছে প্রবাহতা। এই সূত্র দিয়ে এখানে আমাদের অঙ্ক করতে পারবো, অর্থাৎ যদি আমাদের প্রবাহতা জানা থাকে তাহলে আমরা মোলার অ্যাবজর্বটিভিটি নির্ণয় করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।